জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি করেছে যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ শহরের খাল ইস্ট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে একটি ঝটিকা মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পৌঁছে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি করে। এ সময় অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে একই দিন ভোরে জেলার গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দেয় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাড়ি চলাচলে বাধা দেয় তারা। অন্যদিকে অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার গণপরিবহন ছেড়ে না আসায় জেলার দুটি মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করছে, তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.